মানুষের যখন এতেকাল হয়ে যায় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তারা তার সাথে কি অদ্ভুত আচরণ করে শুনলে মানুষ চায় না মানুষ বেঁচে থাকতে চায় দীর্ঘদিন তার হায়াত থাকুক এটা মানুষ তামান্না করে কিন্তু কেউ বেঁচে থাকতে পারে না কেউ এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে না সকলকে পর পারে জমাতে হয় কিন্তু ওই জগৎ যে কত কুঠিন কবর থেকে শুরু হয়ে যায় এটা আমাদের চিন্তা আমরা করি না চিন্তায় আসে না কেন বরণের চিন্তা আমাদের অন্তরের ভিতরে নাই অতএব চিন্তা থাকুক আর না থাকুক এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতাম লিয়ে বলো একুম আই হকুম আহ সেন ওয়াম আলা ওয়াল্লা আমার ভাই রা আল্লাহ পাকরব বুল আলমিন বলছেন আল্লাদি খলকল মৌ তিনি মৃত্যুর সৃষ্টি করেছেন আল্লাহ পাকরব বুল আলমিন জীবন দান করেছেন এখানে মৃত্যুর কথা আগে উল্লেখ করেছেন অথচ মানুষের জীবন আগে মৃত্যু পড়ে এখানে মৃত্যুর কথা আগে উল্লেখ করে আল্লাহ বুঝিয়ে দিলেন এই পৃথিবীতে আসা যেমন সত্য মৃত্যুবরণ করতে হবে চেয়ে তো পরম সত্য সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়া থেকে আমাদের একটি বিদায় নিয়ে চলে যেতে হবে সূরাতুল আরাফের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এরশাদ করেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল মানুষের একটা নির্দিষ্ট সময় আছে ওই নির্দিষ্ট সময়ে এর থেকে বিদায় নিতে হবে এর আগেও না পরেও না নির্দিষ্ট সময় আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমার বাহাদুরি কাজে আসবে না আমার শক্তি কাজে আসবে না আমার কর্তৃত্ব আর সাম্রাজ্য কাজে আসবে না মালাকুল মত আজরাইল এসে আমার কবজ করে নিয়ে যাবে মৃত্যু থেকে পলায়ন করে কোথাও যাওয়া সম্ভব না এই মৃত্যু নামীয় বস্তু আমাদের কাছে হাজির হবে কোরআনে কারিমে সূরাতুল জুমা আট নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু منه فإنه ملاقيكم ثم تردون عالم الغيب والشهادة فينبئكم فينبئكم বীউকুম বিমা কুনতুম আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন মরণ থেকে যত পরায়ন করা হোক না কেন মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয় ফা ইন্নাহু এই মরণের সাথে মোলাকাত আমাদের সকলের হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না সুতরাং আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে মরণের পরে ফেরেস্তার আমাদের সাথে কি আচরণ করে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালাকুল মুতাজরিল যখন চলে আসে যখন জানটা কবজ করতে আসে এন হলে ফেরেস তাদের কোয়ালিটি থাকে একরকম বৎকার হলে তাকে আরেক রকম যখন নেককার হয় তখন তাদের এমন বাহিনী আসে যে বাহিনীর শরীর থেকে সুগ্রাণ বের হতে থাকে এবং সাদা পোশাক দাঁড়িয়ে চমৎকার পোশাক পরিধান করে তাদের কাছে আসেন তাদেরকে অভিবাদন জানান আর যদি লোকটা বদকার হয় মালাকুল তাজরিল বিখট আকৃতি ধরেন তার মাথা থেকে আকাশে পা থেকে জমিনে শরীরের গোড়া দিয়ে পশমের গোড়া দিয়ে আগুনের লোকমা পড়তে থাকে ওই ব্যক্তির দেহের বিভিন্ন জায়গায় ওই আগুনের দেহের বিভিন্ন জায়গায় যখন এই রুহটা পলায়ন করে কিন্তু কোথাও পলায়ন করে থাকতে পারে না সেখান থেকে ফেরেশতা নিয়ে আসে জান কবজ করার পর শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায় শরীরের ভিতরে টাচ করলে যেমন শরীরের যাচ্ছে মনে হয় যখন তাকে গুসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তি বলতে তাকে আমার শরীরটাচতে ধর কতক্ষণ আগে মালকুল মত আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমাকে এত জোরে ধরিও না আমি যে বড় কষ্ট পাই কিন্তু তাদের আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পায় না অন্য অন্য প্রাণীগুলো শুনতে পায় যখন মানুষের হায়াত শেষ হয়ে যায় যখন সময় শেষ হয়ে যায় তখন তাদের রিজিকও শেষ হয়ে যায় রিজিক যখন শেষ হয়ে যায় তখন রব্বুল আলমিন দুনিয়া থেকে তাকে নিয়ে যান যখন তাকে কবরস্থ করা হয় কবরে যখন নিয়ে যাওয়া হয় কবরটা তো কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যায় আর কারো জন্য কবরটা জাহান নামে এর একটা গর্তে পরিণত হয়ে যায় যদি আমল ভালো হয় তাহলে কবরের অবস্থা ভালো হবে আমল যদি খারাপ হয় কবরটা বড় ভয়ঙ্কর হবে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আসবেন তিনটা প্রশ্ন করবেন মানদব মুখাম তোমার রব কে অমাদিনু খাম তোমার ধর্মের নাম কি, ওয়ান হাদার রাজুল্লী বই সাফিকু এই ব্যক্তি সম্পর্কে তোমাদের অভিমত কি যাকে কাছে সেৎকারণ করা হয়েছিল তখন ওই লোকটা যদি ঈমানদার হয় তখন বলবে রব্বী আল্লাহ আমার রবের নাম হচ্ছে আল্লাম

তাকে আরেকটা প্রশ্ন করা হবে এগুলো তোমরা কিভাবে জানতে পেরেছো তখন তারা পড়বে কোরআনে করিম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসলামের শূন্য অনুসরণ করে আমরা জানতে পেরেছি এজন্য মরণের পরে যখন আমাকে কবরে রাখা হবে কবরে রাখা হবে কবরের প্রশ্নের জবাবগুলো যদি সঠিকভাবে আমরা দিতে পারি আমাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারি তাহলে কবরের কবরের দেওয়া হবে তাকে পরিধান করা দেওয়া হবে জাহান নামের সাথে কবরের সম্পর্ক করে দেওয়া হবে আর যদি হয় বলো পাক রব্বুল ফেরেশ তাদেরকে হুকুম করবেন তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও আর তাকে জান্নাতের লেবাস থেকে পরিধান করে দাও কেমত পর্যন্ত জান্নাত থেকে আবহাওয়াই কবরে আসতে থাকবে সুবান এই জন্য কবরে আজাব থেকে আমরা যদি বাঁচতে চাই কবরের আজাব থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে চাই আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন চারটি কাজ বেশি বেশি করতে হবে চারটি কাজ যদি বেশি বেশি করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব থেকে আমাদেরকে হেফাজত করবেন এক নম্বর হলো সময় মতো সালাত আদায় করা সালাত ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না দুই নম্বর হলো দান সদকা বেশি বেশি করা দান সৎকার দ্বারা তিপ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব থেকে হেফাজত করেন মাফ করেন আমরা যদি কবরে আজাব থেকে মাফ চাই ক্ষমা চাই বেশি বেশি আল্লাহ তালার জিকির করব সুবাহান আলহামদুলিল্লাহ আকবর বেশি বেশি আমরা জিকির আজকার করব চার নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এই চারটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ পাকরবুল আলমিন কবর আজাদ থেকে মুক্তির ফয়সলা করবেন আর যদি আমরা কবে আজাব থেকে মুক্তি চাই কয়েকটা পাপ কাজ আমরা ছেড়ে দিব এক নাম্বার হলো মিথ্যা কথা ছেড়ে দিব দুই নাম্বার হলো মানুষের সম্পদগুলো আত্মসাৎ আত্মসাত করব না তিন নাম্বার হলো ডাকাতি করব না সন্ত্রাসী অরাজকতা করব না মানুষের হককে বিনষ্ট করব না চার নাম্বার হলো পুত পবিত্র অবস্থা থাকবো অপবিত্র অবস্থায় থাকবো না এই আমরা যদি কবরের প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমাদের কবরের অবস্থাটা ভালো হবে নতবা আমার কবরের অবস্থাটা হবে খুবই ভয়াবহ খুবই সুতরাং আমরা বেশি বেশি জিকির আসকার করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করব বেশি বেশি আমরা সালাত আদায় করব দান সদকা আমরা বেশি বেশি করব মিত্রার সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলব না মিথ্যা পরিহার করব মিথ্যা কথাটা মানুষদেরকে বিভিন্ন অন্যায়ের ভিতরে লিপ্ত করে দেয়। এজন্য মৃত্যুর পরে যদি আমি মুক্তি পেতে চাই মৃত্যুর পরে যদি বাঁচতে চাই মৃত্যুর পরে বাঁচার মানে হলো শাস্তি থেকে বাছা কারণ কেয়ামতের ময়দানে তো আবারও আমাদেরকে উত্তরণ করবেন আমাদের দেহটা দুনিয়া থেকে পচে যায় গলে যায় কিন্তু রুহের মধ্যে শাস্তি হয় আবার রুহের মধ্যে প্রশান্তি হয় সুতরাং আমরা যদি মরার পরে আমাদের রুহের শান্তি চাই অবশ্যই আমরা ভালো ভালো কাজগুলো করব।